আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তানের দেখেন বাপ, তান কোন ভাবে আছে, কী যে বাপ, এই ঘরে ভাবের শেষ নাই। এই ঘরে সবাই ভাবে থাকে, শুধু আমি বাদে। তান ভাবে থাকে, তানের আব্বু ভাবে থাকে, তানের বোন ভাবে থাকে, শুধু আমি ডিউটিন। তো আজকে ভর্তা বানাবো কয়েক পদের, ভাবলাম শেয়ার করি। বেগুন ভর্তা বানাবো এখন, আর অনেক দিন হয়েছে ঘরের পরিস্থিতি দেখেন না, আমিও শ্যুট করি না, আসলে শরীর ভালো লাগে না। সব কথার এক কথা কথা আছে না, শরীর ভালো লাগলে সবই ভালো লাগে। যে কুকুর ডাকতেছে, কথা বলতেছে কুকুর ডাকতেছে, কথা বলি মুরগিওয়ালা ডাকে, কথা বলি মানে যত ডাকাডাকি শুরু হয়ে যায় কথা বললেই। কখন পুডি মাছে লাগা পড়ে, কখন পাঙ্গাস মাছে লাগা পড়ে, কখন ঝালমুড়িয়া লাগা পড়ে, ঠিক নেই গল্লিতে তরকারি আয়া পড়ে, ওই যে কুকুর ডাকতেই আছে। যাই হোক, মানে আসলে কথা বললে শান্তি নেই। তো এই জন্য আর আপা মাত্র গেল, আবার আসবে, সে দুইবেলা আসে, দেখা যাক সে আসার পরে কী রান্না করে। আমি আজকে ওই যে মশলা বাইর করছিলাম, মশলা দিয়ে ভাবছিলাম একটা বিরিয়ানি ট্রিয়ানি রান্না করব। দেখি শরীরে বলে যে না রান্না করিস না, রেস্ট নে রেস্ট নে, তাই আর রান্না করলাম না। একটু ভর্তা চত্তা বানাই শর্টকাট খেয়ে নিলাম, খেয়ে নিব, সরি, কী খাবো দেখাবো তো অবশ্যই। এই যে বসছি, সব আয়োজন নিয়ে আমি তানের সাথে কথা বলতেছি। টান তো ভিডিও শুরু করলে দেখে না ডিস্টার্ব করে, আমি বলতেছি তুমি যাও। তো এই যে দুপুরে লাঞ্চের ব্যবস্থা করতেছি, দুপুরে হলো আমি চাইলাম আজকে ভর্তা করবো, কচুরমুখি নিছি, আলু নিছি, শিম নিছি, ধনে পাতা ভর্তা করা আছে অলরেডি। তো বাসায় কেউ নাই এখন আপাতত, টান আর আমি আছি, আর তেমন কেউই নাই, তেমন কেউ নাই বলতে তান জেলা গেছে হইলো আপনার ইসে, আমাদের এদিকে আজিমপুর গার্লস স্কুল আছে, ওখানে কি ফর্ম ছাড়ছে, এখন তো ডিসেম্বর মাস, জায়গায় জায়গায় ফর্ম ছাড়তেছে যে জায়গায়। ইদান এখন অবশ্য মানে ঈদ এবছরই শুনলাম যে পরীক্ষা, ভর্তি কোনো পরীক্ষা নিবে না, নাকি যে রেজাল্ট অনুযায়ী ভর্তি নিবে। এখন উপর আল্লাহ জানে মেয়ের রেজাল্ট কেমন করব, ওই রেজাল্ট অনুযায়ী সে যে কোনো মানে ওই স্কুলে ভর্তি হইতে পারবো। যা হোক, তিন চারটে স্কুলে ফর্ম উঠাইতে বলছি, এক একটা আজিমপুর গার্লস স্কুলের ফর্ম হয়তো বা 300-250 টাকা করে যেন, আর কোন কোন স্কুলের কিরকম আমি আসলে অবশ্য অতটা জানি না, তারপরে আপনাদের বললাম জাস্ট আইডিয়া। অনেকে হয়তো বা ফর্ম কত জানে না, হয়তো বা অনেকে আইডিয়া নিতে পারে, অনেকের জানার প্রয়োজন মনে করতে পারে, তাই আমি বললাম অনলাইন থেকে। আর কোন স্কুলে মনসা আব্দুর রাব্বের ফর্ম আনবে, দেখা যাক। এখন তিন চারটা জায়গা থেকে ফর্ম আনতে বলছি, কেননা যে স্কুলটা পড়ে সেটাও ভালো স্কুল, ভালো গার্লস স্কুল, এটাও গার্লস স্কুল। তারপর আমার ওই জায়গা এই জায়গা থেকে মনে হলো যে সরকারি কোনো ভালো, সবাই চায় ভালোটা খাইতে, খারাপ কেউ খাইতে চায় না। তো এই জন্য আসলে আমি এমনিতেও অনেক পরিচিত আছে আজিমপুর গার্লসে, এই এলাকার মেয়েরা, স্বাস্থ্য বোনের মেয়েরা পড়ে, তারপর কাছাকাছি মানুষ অনেকেই পড়ে। তো ভাবলাম যে ওইখানে দেখা যেতেছে ভর্তি করাইলে তানজিলার জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে। তো কচুরমুখিরা সিদ্ধ করে নিছি, অনেকে ভাবতে পারে আলুটা ছিলা হয় না, আলুটা মানে নতুন আলু তো মানে ই করে দিছে আপা, কি বলে উপরের সিলকাটা ফালাই দিছে, কিন্তু আর একটু ভালো করে ছিল না ভালো হইতো।
আমার আবার কি হয়েছে, হাতের কেনি পাকছে মনে হয়, খুব ব্যথা করতেছে ইদানিং, কোনো কাজ করতে পারি না, হাতের কেনি পাকছে। একটা আপু বলছো যে আপু তুমি হাতের কেনি পাকছে যেহেতু রিমুভার দাও না তো নেল পালিশ দাও, তো আসলে দেওয়া হয়নি, তো এখন যে মাখতেছি ভাবতেছি মানে ব্যথা ব্যথা লাগতেছে, এই জন্য মনে পড়লো। টানের পরীক্ষা চলতেছে, কালকে অবশ্য বন্ধ টানের। আমার খুব ভালো লাগে আসলে কচুমুখী ভর্তা, ভর্তা বলতে আমার ভালো লাগে, ভর্তাটা কিন্তু ভাত খেতে পারে বেশি মানুষ, এটা অনেকে হয়তো বা কিভাবে নিবে জানি না, কিন্তু আমার মনে হয় যে ভর্তা দিয়ে বেশি ভাত খায় মানুষ। একটা হয়ে গেল ভর্তা, আর যেটা কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে, গুরুত্বপূর্ণ কি ওই শুনতেছি আপনাদের মানে পেপারে, তারপরে পেপারে দিতেছে, তারপরে কিছু পরিচিত ভাই আছে ছোট ভাইরা, তারপরে এমনি পরিচিত মানুষ আছে, শুনতেছি যে ইউটিউবে নাকি ইনকাম ট্যাক্স বসাই দিব যারা ইনকাম করতেছে প্রাইভেটভাবে। তো শুনি না একটা গল্প মনে পড়লো, বলে না যে একটা অঞ্চলে ফকির বেশি হয় তো সিন্নি কম হয়, তো এমন হয়ে গেছে যে কি ইনকাম করি তার মধ্যে যদি আবার মনে করেন ইনকাম ট্যাক্স বসাই যায়। অবশ্য এটা ভুল ভুল না যে আছে অনেক চ্যানেল অনেক টাকা ইনকাম করে, তবে আমার কথা হল আমার থেকে মনে হয় যে এটা তো দেশি কোম্পানি না, আপনাদের মানে আমার বাংলাদেশের মানুষের গর্ব করা উচিত যে অন্য দেশ থেকে হাউস ওয়াইফ হোক যারাই হোক ইউটিউব থেকে ইনকাম করতেছে, ইউটিউব থেকে কি অনলাইন থেকে যে কোনো কাজে ইনকাম করতেছে, এটা এপ্রিসিয়েট করা উচিত। এখন এপ্রিসিয়েটের জায়গায় হয়তো বা ট্যাক্স বসাই দিছে, যাই হোক বসাইতেছে বসাইছে বসাক, আর যদি বেশি ই হয় তাহলে কিছু করার নাই, দেখা যাচ্ছে অফ করে দিতে হবে, চ্যানেল অফ করে দিতে হবে, কারণ কি শুনেন নিজের পকেটের টাকা কিন্তু আপনি হাইরা কিন্তু কেউ চাবে না যে আমার পকেটের টাকা একটা আরেকজনে দিয়া দিই, ঠিক আছে। তারপরও আমার মনে হয় না কিছু আছে না গুজব ছড়ায়, গুজব এর আগেও শুনছিলাম এরকম গুজব ছড়াইছিল, হইতে পারে গুজবও হইতে পারে নাও হইতে পারে, মানুষ তো যে যেমন কিছুদিন আগে ঘটনা পেঁয়াজ দাম বাড়ছিল, পেঁয়াজের তো দাম বাড়ছে কি এখন অলরেডি বাড়া আছে, পেঁয়াজের কেজি 200-250 টাকা কেজি, আমাদের 220 টাকা কেজি আনছে নাকি যেন, তো এর মধ্যে আবার গুজব ছড়াইছিল লবণের দাম বাড়তেছে লবণ কিনে রেখে দেন, তো এরকম একটা একটা আছে না গুজব ছড়াই দেয়, যা কেরোসিন তেল দিয়ে নি কথা বলতে বলতে ধুইলা গেছি। আমি পরশুদিন না কালকে যেন কি করছি আপনারা শুনলে আসবেন, আমি কি করছি ভাত খাইতেছি, তো ভাত খাইতে বসছি, এখন ভাতে লবণ না দিয়ে ভাতের পাতিলের মধ্যে লবণ দিতেছি, মানে ভাত মা করে পাতিলের মধ্যে লবণ দিতেছি একটু বেলা, মানে কি যেন একটা ইয়ের মধ্যে ছিলাম, ইদানিং আমি খুব মানে অন্য মানুষ থাকি, কাজ করি একটা চিন্তা করি আরেকটা, চিন্তা ভাবনা থাকতেই পারে বুঝতেই তো পারছেন যে সিচুয়েশন, বিভিন্ন ধরনের টেনশন হয়, আবার ছেলেটার পরীক্ষা ছেলেটার সময় দিতে পারি না, এমন কোন পরীক্ষার সময় আমি সবসময় ছেলের পাশে বসেছিলাম, তারপরে যতক্ষণ পর্যন্ত ছেলের কি মেয়ের কি পরীক্ষা গেল, মেয়ের পরীক্ষায়ও যাইতে পারলাম না, মেয়ের কতবার একটা পরীক্ষা দিল সে যাইতে পারিনি, ওদিকেও মন খারাপ ছিল যে অনেক ইচ্ছা ছিল যে মেয়ে যখন কালা
যেসি পরীক্ষা দেয় তখন কালা দেখা দিতেছে আমি ই করবো থাকবো, প্রতিদিন মেয়ে নিয়ে খাবো একটা ভালো জায়গায়, আসার সময় খেয়ে আসবো দুজনে। বলে না যে বেশি বেশি নিয়ত করলে সেটা কিছুই হয় না, তেমন হয়েছে আমার দশা। তাই ছেলেরও তেমন পরীক্ষা দিতেছে, ছেলের একটু হেল্প করবো, কেননা আমি যদি না যাই না ছেলে রেজাল্ট একদমই ভালো করে না, কারণ আমি বুঝাইতে বুঝাইতে যাই। তারপর দেখা যাচ্ছে মারা কিন্তু দেখেন, আমি জানি না কে কি করে, অনেক মারাই করে, কিন্তু আমি করি যেটা সেটা বলি, আমি কি করি ও পরীক্ষা দেওয়া যাওয়ার মানে গেটে যাওয়ার আগেও বলি, তার তুমি ভালো করে পরীক্ষা দিলে আমি এটা কিনা দিব, ওটা কিনা দিব, এরকম বলি। আসলে কি বলবো, তো এরকম আসলে ওরকম ভাবে বুঝানোর মতো কেউই নাই ছেলেটারে, ছেলেটার কেউ সময়ও দেয় না তেমন, একটু মরিচ দেই, কে সময় দেব, বাপ তো দেখা যায় অফিস টফিস করে ব্যস্ত, ইদানিং আবার তার মন খারাপ থাকে, কি লিগে মন খারাপ থাকে সেই জনে আর আল্লাহ জনে, যাই হোক সে সবসময় অফ হয়ে থাকে, কেন থাকে বুঝি না। যেটাই হোক আমার ছেলেটার জন্য দোয়া রেখেন, ছেলেটা যাতে ভালোভাবে পরীক্ষা দেয়, ভালোভাবে কি একটু ভালো রেজাল্ট করে, কারণ থ্রিতে উঠবে, আর যদি ভালো রেজাল্ট না করতে পারে টিচাররাও না ডাইকা বলবে যে ভালো বাবু তো ভালো পারতেছে না, আপু আরেকবার দরকার ইসে রাখেন ছোট মানুষ। এমনি ম্যাডামরা বলে যে অনেক ছোট হয়ে যায়, ওদের ক্লাসের সবাই বড় বড়, তানি শুধু ছোট, তুতে পরে যে এক একটা ছেলে পেলে অনেক বড় বড়, আবার ছোটও আছে অর্থিক ছোটও দেখা যায়, কিন্তু বড় বড় বেশি। তা ম্যাডাম একবার বলছিল যে ওর আরেকটা বছর তুতে রাখেন, এখন আল্লাহ মাহুদ জানে কি হবে। তান আসো, ভাত খাবো না, খাবো একটু পরে। কালকে অবশ্য যা তরকারি রাঁধছিলাম সব দিয়ে দিছি আপারে, বাসি তরকারি আমার ইদানিং খাইতে ইচ্ছা করে না, তরকারি তোমার একটা ভালো লাগে না, সত্য কথা, কেন যেন তরকারি ভালো লাগে না, কেন যেন তরকারি মানে যে জ্বরের মুখে যেমন লাগে না তেমন লাগে, অনেক মজা হয়েছে। তিনটা চারটা বত্তা আছে, দৈনা কত বত্তা দৈনা সিজন আসলে আমার ঘরে থাকে, ছেলে খুব পছন্দ করে দৈনা কত বত্তাটা, আমার ছেলে ধনে পাতাকে বত্তা পছন্দ করে, বত্তাটা রুটি খেতে বেশি পছন্দ করে। আপনাদের বলি নতুন আলু বত্তা আর হলো পরোটা খাই, দেখেন হেভি টেস্ট, পরোটা দিয়ে নতুন আলু বত্তা, আমাদের থেকে টেস্ট লাগে, সবার যে ভালো লাগবে এমন কোনো কথা নেই, সবাই সব কিছু পছন্দও করে না। যাই হোক অনেক কথা বললাম, আমি খাই একাই খাই, মেয়ে তো বললাম আজিমপুর গেছে তার ফ্রেন্ডের সাথে, আর ছেলে আর আমি আছি, ছেলে পরে খাইব, আমি একাই খাই। তো এখনকার মতো ক্যামেরাটা অফ করে দেন, পরে আবার কথা বলবো না, তাই আমার ক্যামেরাটা অফ করে দাও না বাবা।